বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রাইমারি হেল্প ডেস্কের আরও একটি দুর্দান্ত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই ঝিরিঝিরি বৃষ্টির রোমান্টিক মুহূর্তে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অনেকেই আমাকে জানিয়েছেন যে ফেসবুক প্রোফাইল থেকে অনেক সময় আমাদের ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এটির মূল কারণ কি? আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রোফাইলটিতে 23,000 কে ওয়াচ টাইম আছে। আপনারাও খেয়াল করবেন যে আপনি যখন দেখতে পাচ্ছেন 23,000 মিনিট ওয়াচ টাইম, কিন্তু আপনার ওয়াচ টাইম হয়তো আরও বেশি ছিল, হঠাৎ করে কেন যেন কমে গিয়েছে। এই ওয়াচ টাইমগুলো আসলে কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি ফেসবুক কর্তৃপক্ষই কেটে নিয়েছেন। কিন্তু এই যে তারা ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাচ্ছে, এটার পেছনে লিগ্যাল কজ আছে। আজ আমি সেই কজগুলোই ধীরে ধীরে বর্ণনা করছি। প্রথম কারণটি হচ্ছে, আপনি যখন নিজের ভিডিও নিজেই দেখবেন, সেই ওয়াচ টাইমগুলো আসলে কাউন্ট হয় না, কিন্তু প্রাথমিকভাবে যখন আপনি আপনার ভিডিও দেখছেন সেই টাইমটি কিন্তু কাউন্ট হচ্ছে, কিন্তু কিছুদিন পর সেই টাইমটি আসলে কেটে নেওয়া হয়। কারণ হচ্ছে, আমরা নিজেরাই যদি নিজেদের ভিডিও দেখে 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করে ফেলি, তাহলে এটি তো আসলে কোনো ভ্যালিড টাইম হয় না। এবং ফেসবুকের যে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, সেখানে কিন্তু এটি বলা আছে যে নিজের ভিডিও নিজে দেখলে সেটির ওয়াচ টাইম কাউন্ট হবে না। এই গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, নিজের ভিডিও নিজে শেয়ার করা। আপনারা জানেন যে আমাদের এই প্রোফাইলগুলো যখন প্রফেশনাল মোডে ছিল না, তখন কিন্তু আমরা এক নিজের ভিডিও অন্য জায়গায় শেয়ার করলেও সমস্যা ছিল না। কিন্তু যখন আমরা আমাদের এই ফেসবুক প্রোফাইলগুলোকে প্রফেশনাল মোডে নিয়ে গিয়েছি, তখন থেকে কিন্তু আমাদের উপর একটি টার্মস চালু হয়েছে, সেটি হচ্ছে নিজের ভিডিও আমরা নিজেরা শেয়ার করতে পারবো না, অন্য যে কেউ শেয়ার করতে পারবে। কিন্তু আমরা যদি শেয়ার করে সেখান থেকে ওয়াচ টাইম গেইন করি, সেগুলো কিন্তু কাউন্ট হবে না। এই গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটি হচ্ছে, অন্য আইডি দিয়ে নিজের ভিডিও দেখা। অর্থাৎ আমাদের অনেকেরই কিন্তু আইডি আছে একের অধিক। এখন আমরা যদি নিজের ডিভাইস থেকে আমার সেই ফেক আইডিটি বা আমার যে দ্বিতীয় আইডিটি লগ ইন করে আমার ভিডিও যদি আমি দেখি, সেটির ওয়াচ টাইমও কাউন্ট হবে না। আমরা হয়তোবা তাদেরকে ফাঁকি দিতে চাই, কিন্তু প্রযুক্তি এখন এত উন্নত হয়েছে, তাদের কাছে এমন অনেক টুলস আছে যেগুলো দিয়ে তারা খুব সহজেই ধরে ফেলতে পারবে যে আপনি নিজেই আপনার ভিডিওগুলো অন্য আইডি থেকে দেখছেন। চতুর্থ কারণ হচ্ছে, একই নেটওয়ার্ক থেকে অন্য আইডি দিয়ে নিজের ভিডিও দেখা। যেমন ধরুন, আপনি একটি ওয়াইফাইয়ে কানেক্টেড আছেন, একই ওয়াইফাইয়ে আপনার বোন বা ভাইয়ের আরেকটি ডিভাইস থেকে আপনি নিজেই ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওর ওয়াচ টাইমগুলোও কিন্তু কাউন্ট হবে না। কারণ আমাদের কিন্তু একটি আইপি অ্যাড্রেস আছে, প্রতিটি আমাদের যে রাউটার থাকে বা ওয়াইফাইয়ের যে কানেকশান থাকে, ওইখানে আইপি অ্যাড্রেস আছে। এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে এমন অনেক টুলস আছে যেগুলো দিয়ে তারা আপনাকে খুব সহজেই ধরে ফেলতে পারবে যে আপনার ভিডিও আপনিই দেখছেন। পঞ্চম যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে নিজের ভিডিও বিভিন্ন পাবলিক গ্রুপে শেয়ার করা অন্য আইডি থেকে। আপনি যদি আপনার অন্য আইডি থেকে আপনার এই ভিডিওগুলো কোনো পাবলিক গ্রুপে শেয়ার করেন, সেটিও যদি তারা ধরতে পারে, তাহলে আপনার ওয়াচ টাইমগুলো কেটে নিয়ে যাওয়া হবে। কারণ হচ্ছে, আপনি যখন আপনার ডিভাইসটি দিয়ে অন্য আইডি ব্যবহার করছেন, এটিও কিন্তু তাদের এখানে ধরা পড়ছে। কারণ কপিরাইট টুলস তো আপনারা নিজেরা এতদিন হয়তো বুঝতে পেরেছেন যে কতটুকু শক্তিশালী। আপনি যদি একটু জিনিসও নকল করেন বা কোথাও থেকে নিয়ে থাকেন, তারা কিন্তু সেটা ধরে ফেলে। তো এই বিষয়গুলো তাদের জন্য কোনো ব্যাপারই না। আর সবচেয়ে বড় যে কারণটি, যেটির জন্য আপনার ওয়াচ টাইম অনেক বেশি কাটা পড়বে, সেটি হচ্ছে, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা ফেসবুকে নতুন কাজ করছি, 60,000 মিনিট ওয়াচ টাইমের জন্য আমরা বিভিন্ন সাইট থেকে টাকার বিনিময়ে ও টু ভিউজ আনার চেষ্টা করি।
এই কাজটি আপনি একদমই করবেন না। এরকম করতে গেলে সামনে হয়তো বা ফেসবুক কর্তৃপক্ষ আরও হার্ডলাইনে চলে যাবে এবং সেই হার্ডলাইনে চলে গেলে কিন্তু আপনার আইডিটিও হয়তো বা আর কখনও মনিটাইজ হবে না। আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম যদি গেইন করেও ফেলেন তারপরেও কিন্তু আপনার আইডিটি মনিটাইজ হবে না। এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমাদের নতুন অনেক ইউটিউবার আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে খুব সহজে ভিউজ বাড়ান, ফলোয়ার বাড়ান, এই সাইটগুলো থেকে আপনি কখনো এইভাবে ভিউজ কেনার চেষ্টা করবেন না। আপনি অর্গানিক ভিউজ আনার চেষ্টা করুন, দেখবেন আপনার আইডিটি খুব সহজেই মনিটাইজ হয়ে যাবে। এই ছিল মূল কারণ। আমাদের এসব কারণেই আসলে যে ফেসবুক কর্তৃপক্ষ আছে তারা আমাদের বিভিন্ন সময় আমাদের যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও আরও বিচ্ছিন্ন কিছু কারণ রয়েছে, আমি আপনাদেরকে মূল কারণগুলো ব্যাখ্যা করেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার যদি উপকার হয়ে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করবে আসে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনি উপকৃত হবেন। আর আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় আবার নতুন কোনো একটি এপিসোডে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।